তো যুবশ্রী প্রকল্প নিয়ে আমি একটা কয়েকটা আপডেট দিয়েছি আপনাদের, আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো। তো আজকে একটা এমন একটা আপডেট দেব যে আপডেটটা সম্বন্ধে আপনারা জানলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং আপনারা হয়তো জানেন যে যুবশ্রী প্রকল্পে একটা ইউজার আইডি থাকে, আবেদন করার পর পর একটা এমপ্লয়মেন্ট আইডি নাম্বার থাকে। এবার অনেকের সেই আইডি নাম্বারটা অনেকেরই হারিয়ে গেছে, অনেকে ভুলে গেছে, খুঁজে পাচ্ছে না সেই কাগজটা, যেটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বলা হয়, যেটা প্রিন্ট আউট করা হয় প্রথম যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার পর। সেই কাগজটা হয়তো আপনি হারিয়ে ফেলেছেন। এবার আপনি কি করবেন এই নিয়ে একটা আপডেট আমি দেবো আপনাদের। এবং আমি জানতে চাচ্ছিলাম যেটা যার জন্য ভিডিওটা ক্রিয়েট করা, আপনারা কারা কারা সেই কাগজটা চাচ্ছেন, সেই ইউজার আইডিটা কারা কারা হারিয়ে ফেলেছেন, যদি কারোর কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন, এবং এই বিষয়ে আমি সমস্ত সলিউশন করে দেবো এবং পরবর্তী ভিডিওতে। তো আজকে জাস্ট আপনাদের কমেন্ট আমি দেখবো, আপনাদের কমেন্টগুলো দেখে তারপর আমি নতুন একটা ভিডিও আপনাদের প্রেজেন্ট করব। তো আপনাদের যে যুবশ্রী প্রকল্প রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে ইদানিং, যে সমস্যায় আপনারা পড়েছেন সেই সমস্যাগুলো আমি দেখি, বিভিন্ন ধরনের সমস্যা, কারোর পাসওয়ার্ড হারিয়ে গেছে, কেউ টাকা পাচ্ছে না, কেউ 2017-18 2012-13 সালে আবেদন করেছে, যাই হোক যদিও 13 সাল থেকে শুরু হয়েছে, 13 সালে আবেদন করেছেন, প্রথমে একদম ফার্স্ট আবেদন করেছেন, তবুও আপনারা টাকা পাচ্ছেন না, এমন অনেক আমি কমেন্ট দেখি। তো সেই সমস্ত কমেন্টের সলিউশন আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখিয়েছি, অনলাইনের মাধ্যমে ভিডিও করে আপনাদের দেখিয়েছি যে কিভাবে সেই সমস্ত সমস্যার সমাধান আপনারা করবেন ঘরে বসে। এবং বারবার করে আপনাদের বলি, যেটা হচ্ছে আপনারা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করুন, সেখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়, নতুন নতুন আপডেটগুলো সেখানে দিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং তাছাড়াও আপনাদের জন্য আমরা ভিডিও প্রোভাইড করি সব সময়, যখনই নতুন কোনো আপডেট আসে আমরা কিন্তু আপনাদের জন্য দিয়ে দিই এবং আপনারা সেই সমস্ত ভিডিও দেখে ভালো রেসপন্স করেন। তো যাদের কাছে ইউজার আইডি নেই, যারা ইউজার আইডি হারিয়ে ফেলেছেন, তারা কি করবেন, কিভাবে সেটা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আমরা আনবো এই চ্যানেলে। এবং আপনারা কি করবেন, এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন যে আপনাদের কাদের কাদের এই ভিডিওটা প্রয়োজন, যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ইউজার আইডি, যেটা ইবি নাম্বার, কারা কারা হারিয়ে ফেলেছেন, কাদের প্রয়োজন, আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। যদি দেখি যে 20 জনের বেশি আমি ধরলাম অ্যাভারেজ, 20 জনের বেশি যদি কমেন্ট আসে যাদের সেই ইউজার আইডিটা প্রয়োজন, তবেই কিন্তু নতুন ভিডিও আমরা ক্রিয়েট করব। তাছাড়া আমি কমেন্টও জানিয়ে দেবো। তো আমার কমিউনিটি ট্যাবে আপনারা ফলো করবেন, আমার স্টোরি ট্যাবে ফলো করবেন, স্টোরি ট্যাবও আমি দিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য, একটু কথা বললাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন।